কেমন হয়েছে আর্মি ড্রেসটা? এই মাত্র অনলাইন থেকে নিলাম, মিশো থেকে। আমার ছেলে এবার পূজোর বায়না করেছে যে আর্মি ড্রেস যদি না হয় কোনো পূজোর অন্য কোনো ড্রেস পরবে না। অ্যাকচুয়ালি ওই সারাদিন ইউটিউবে এই আর্মিদের নানান রকম পারফরমেন্স দেখে, তো ওগুলো দেখেই ও আর্মিদেরকে খুব ভালোবাসে আর আর্মি ড্রেসটা ওর চাই। এবার পূজোতেও ও এইটা নিয়েই বায়না করছে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমার এই ভিডিওটি এখন যেখান থেকে দেখছো সকলকে আমার ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। তো এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি এখন যাব একটু মার্কেটে কেনাকাটি করতে। আমার অ্যাকচুয়ালি এবার মার্কেট করার কোনো ইচ্ছে ছিল না, কারণ এবার মানে কি বলবো অনেক প্রবলেম যাচ্ছে ছেলে, মানে প্রচণ্ড কান্নাকাটি করছে। আশেপাশে সব ওর বন্ধু বান্ধব দাদা ভাই ওদের সবার মার্কেটিং হয়ে গেছে, সবার জামা কাপড় দেখছে, তো আমার ছেলের এখনও মার্কেটিং হয়নি। তো ও এসে কান্নাকাটি করছে, ও বলছে যে সবার মার্কেট হয়ে গেছে, আমার এখনও হয়নি। তো আমার সত্যিই খুব খারাপ লাগছে, তাই ভাবছি যে আজকে একটু কেনাকাটি করতে যাব। আর আমার হাজব্যান্ড এখনও মায়না পায়নি, তো কি করব। তো আমার কিছু জমানো টাকা ছিল, তো সেই টাকা দিয়েই আমি মার্কেটটা আজকে আর কি করব। তাই তো এখন আমি রেডি হব, তারপরে মার্কেটে যাব, দেখি কি কেনাকাটি করি। তো অল্পর মধ্যেই কেনাকাটি করব আমার সামর্থ্য অনুযায়ী, তো সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। তো চলো তাহলে, আমি রেডি হইনি, তারপর তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে। মার্কেটিং করতে সোজা চলে এলাম আমাদের সোদপুরের মার্কেটে। আর মার্কেটে এসে দেখি এত ভিড়, কী আর বলবো, পা রাখা জায়গা নেই। আর দেখো নানান রকম নতুন নতুন কালেকশন এসছে, দেখে মনে হচ্ছে পুরো মার্কেটে সব ড্রেসগুলোই নিয়ে। সত্যি ড্রেসগুলো সত্যি খুবই সুন্দর সুন্দর। তো এই দেখো বাচ্চাদের কালেকশন, আগে আমি ছেলের ড্রেসটাই নেব, তো ওর জন্য ছেলের ড্রেসগুলোকে দেখছি নতুন নতুন কী কী কালেকশন এসছে। আর এই স্টাইল বাজার, আমি এখান থেকেই বেশিরভাগ মার্কেটিং করি বাড়ির। তো এখন প্রথমেই আমি আগে স্টাইল বাজারে যাচ্ছি, তো দেখি স্টাইল বাজারের ভেতরে কী কী নতুন নতুন কালেকশন এসছে বাচ্চাদের। বাচ্চাদের কালেকশন মোটামুটি স্টাইল বাজারে কিন্তু ভালোই পাওয়া যায়, আর এবার নতুন নতুন অনেক কালেকশন এসেছে। তো দেখো আমার ছেলের জন্য এই ড্রেসটা পছন্দ করলাম, আর এই প্যান্টটা আমার ছেলে নিজেই চয়েস করলো, এই প্যান্টটা ও নেবে। কাগজের উপর দাঁড়া, কাগজের উপর। চলে এলাম জুতোর দোকানে, ছেলের জন্য জুতো নেব। তো জুতো দেখছি কোনটা ভালো লাগছে, শ্বশুর মশাইয়ের জন্য পাঞ্জাবি দেখছি, তো পাঞ্জাবি দোকানে এসেছি। তো লাস্ট পর্যন্ত এই সাদা পাঞ্জাবিটাই পছন্দ হলো, এটা নিয়ে নিলাম। আর সব মার্কেট করেছি, তো কী কী নিয়ে তোমাদের এখন সব দেখাবো। এই সব প্যাকেটিং এখনো কিছুই খোলা হয়নি, তো চলো তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করি সেটাই ভাবছি। প্রথমে ছেলের ড্রেস দিয়ে শুরু করি, ঠিক আছে? তো এই একটা ড্রেস পিঙ্ক কালার, তো এই এই ড্রেসটা আমার পিসি শাশুড়ি দিয়েছে আমার ছেলেকে, এই যে। আর এই যে প্যান্ট, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। এই যে প্যান্ট আর এই যে টি শার্ট, এটা দিয়েছে আমার ননদ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো অলরেডি। আর এটা দিয়েছি আমি আমার ছেলের জন্য, তো আমার তো এই কালারটা খুবই ফেভারিট, আর আমি এই কালারটা আমার আজ পর্যন্ত আমার ছেলেকে পরাইনি, তো ভাবলাম আর এই বছর আমি এই কালারটা। আর এই প্যান্টটা কিন্তু আমার ছেলের চয়েসে, আমার ছেলের নিজেই দোকানে মানে কি বলবো পুতুলে টানানো ছিল,
তো ওখান থেকেই ও বলছে ওটাই নেবো তো ওটাই নেবো, তো ওর চয়েসেই নিলাম। এখন বড় হচ্ছে, এখন তো নিজের চয়েস তখন বুঝবেই, তাই না? তো এই দেখো আমার ছেলের চয়েসে প্যান্টটা, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। খুবই পছন্দ হয়েছে ড্রেসটা আমার ছেলের, এই কয়টা ড্রেসই হয়েছে। আর একটা ড্রেস হয়েছে, তো আমার ছেলের এইবার একটা জেদ করেছে যে ওর পুজোতে আর্মি ড্রেস লাগবে, আর্মি ড্রেস না হলে ও কিছুই পরবে না। তো সেই জন্যই তো কি করব, ড্রেসগুলো এনে যে একটু ট্রায়াল করাবো সেটা পর্যন্ত করাতে পারিনি, এরকম অবস্থা। পরে তারপরে অ্যামাজনে বুক করলাম, তো অনলাইনে যে আজকেই ড্রেসটা আনার সাথে সাথে ওকে পরিয়েছিলাম। তো এই ড্রেসটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এই একটা প্যান্ট। ও আনার সাথে সাথে ড্রেসটা ওর পরা হয়ে গেছে, তো ঠিক মতন ভাঁজও করিনি। এই যে শার্টটা, তো এই পাঞ্জাবিটা আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি। তো এটা হচ্ছে প্রিন্টেড কটনের, জল ছাপের মধ্যে আছে, বুঝতেই পারছো তোমরা। তো সত্যি একদম পিওর কটন, খাদি কটন যেটা আছে না, তো সেটাই। আর এই শার্টটা হচ্ছে আমার দেওরের জন্য, তো এটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলো। তো আমার দেওরের জন্য নিয়েছি। আর এবার চলে এলাম আমার হাজবেন্ডের জন্য, তো আমার হাজবেন্ডের জন্য এই শার্টটা নিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। ব্লু কালার উপরে, নেভি ব্লু কালার উপরে এরকম প্রিন্টেড করা আছে, তো শার্টটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর একদম কটনের উপরে কিন্তু শার্টগুলো, তো এই একটা শার্ট। আর একটা এই কালারের একটা নিয়েছি স্কাই কালারের উপরে, তো শার্টগুলো কিন্তু একদম কিন্তু কটনের উপরে কিন্তু, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো আমার হাজবেন্ডের জন্য এই দুটো শার্টই নিয়েছি, আর এখনও পর্যন্ত ওর প্যান্ট নেওয়া হয়নি। তো আমাদের এখনও মার্কেটিং কিছু কিছু বাকি আছে, তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো যে কটা হয়েছে সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা আমার হাজবেন্ডের জন্য তো বললামই। তো এই হচ্ছে সবার মার্কেটিং গেল, এইবার দেখাচ্ছি আমার মার্কেটিং, আমি কী কী নিয়েছি। এই একটা কাপ্তান কুর্তি, ওয়ান পিস এটাকে বলা হয় আর কি, খুবই পছন্দ হয়েছে, তো পুজোতে পরবো এটা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর একটা নিয়েছি ওয়ান পিস, জানি না পরতে পারবো কি না, তাও শখ, এবার খুব ইচ্ছে যে একটা ওয়ান পিস নেওয়ার, তো নিয়ে নিলাম। তো এই দেখো ওয়ান পিসটা স্কাই কালারের উপরে, তো এখানটায় রাবার সিস্টেম আছে, আর এই যে এই যে ওয়ান পিসটা, তো পুরো ছড়ানো আর কি। তো আমার খুবই পছন্দ হয়েছে ড্রেসটা, জানি না পরতে পারবো কিনা, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আরও দুটো কুর্তি নিয়েছি, এই যে এই কুর্তিটা নিয়েছি, এটা মানে এটা একটা সেট এই কুর্তিটা, আর এই যে সারারা প্যান্ট সেট, এটা প্যান্ট, এই যে মানে এটার সাথে সেট এটা। এই একটা ড্রেস, এই একটা কুর্তি, কলমকারির ইয়েলো কালারের মধ্যে কলমকারির কাজ করা, আর এইখানে কি বলবো, জারদস্তি ওয়ার্ক করা। তো আমার তো সব থেকে পছন্দ ড্রেসের মধ্যে আমার এটা, তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, তো এটার সাথে প্যান্টও আছে। এই যে প্যান্ট, প্যান্টটা আবার এরকম কাজ করা আছে, এই যে পেন্সিল প্যান্ট সেট এটা আর কি। তো আমার ড্রেসটা সত্যি খুবই পছন্দ হয়েছে এটা। আর তো এই একটা ড্রেস নিয়েছি পরব, তো
তো এই দেখো ইয়েলো কালারের উপরে এটা কিন্তু সুতোর কাজ করা পুরো এটা কিন্তু কোনো ফেব্রিক না পুরো কাজ করা আর এই দেখো কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো এটা 3 পিস আর এই যে প্যান্টটা প্যান্টের নিচে এই যে দেখো কাজ করা আছে এই যে আর সাথে এই ওন্নাটা তো এটা আমি সোদপুর থেকেই নিয়েছি স্টাইল বাজার থেকে আর কি তো এই ছিল ড্রেসের কালেকশন এখন দেখাবো জুতোর কালেকশন ঠিক আছে প্রথমেই আমার ছেলে জুতো দিয়ে শুরু করি এই হচ্ছে আমার ছেলে জুতো এটা কি জুতো বলে জানি না ভুলে গেছি তো এই দেখো জুতো এটা হচ্ছে আমার ছেলের জুতো এটা ব্লু কালার উপরে আর এট কাপড়ের আর কি পরে খুব আরাম এবার দেখাচ্ছি আমার জুতো কালেকশন ঠিক আছে এই একটা জুতো নিয়েছি এই জুতো বলতে জানি না আর একটা জুতো নিয়েছি এই একটা জুতো আর এই জুতোগুলো এইখানটা দেখো বেল্ট দেওয়া এই জুতো ডিজাইনটা বুঝতেই পারছো আর একদম প্লেন এখন পরতে পারি না ঠিক আছে তো এখনো পুরো মার্কেটিং কমপ্লিট হয়নি যেটুকু পেরেছি মানে তার মধ্যে আমার ছেলের পরীক্ষা চলছে তো যেটুকু পেরেছি এটাই এইটুকু মানে কমপ্লিট করেছি আর কেমন লাগলো তোমার তোমাদের কোন কালেকশনটা সব থেকে ভালো লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কেউ তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তো আজকের মতো টাটা দেখাবে নতুন আরেকটা ভিডিও